নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব তার নাম রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। আজকে সকালবেলা ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন, তিনি অ্যাপ্রক্সিমেটলি 60 বছর বয়স, ভদ্রমহিলা। তো ওনার গোড়ালিতে গত 3 মাস যাবৎ কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে এবং গোড়ালিটা ফুলে রয়েছে। মূলত ব্যথা হচ্ছে গোড়ালির পিছন দিকে এবং উনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, অনেকবার ব্যথার ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা কমছে না। তো আমরা আজকে দেখব যে কীভাবে আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করলাম রোগটা কী, অর্থাৎ রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস, এবং কীভাবে আমরা সেটাকে অ্যাসপিরেট করে, অর্থাৎ ওখানে ফ্লুইড যেটা জমে থাকে সেটাকে বার করে তার চিকিৎসা করলাম। রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে আমাদের যে পায়ের পেছনের অংশ রয়েছে, অর্থাৎ পায়ের গোড়ালির পেছনে আমাদের যে অংশটা রয়েছে সেই অংশটার ভেতরে, এখানে আপনারা ভিডিওতে একটা আমি ছোট্ট ক্লিপ দেখাচ্ছি যে আমাদের এই পায়ের গোড়ালির পেছনে যে অংশটা আছে, অর্থাৎ এইখানে আমাদের নিচের অংশের হাড়ের বোনটা ক্যালকেনিয়াম, এর সাথে আমাদের উপর থেকে সোজাভাবে লেগে আছে যে অংশটা সেটা হচ্ছে আমাদের টেন্ডো অ্যাকিলিস, বা আমাদের পায়ের যে প্রধান টেন্ডন যেটা আমাদের পা পেছন দিকে ভাঁজ করার জন্য দায়ী। তো এই রোগটাতে কী হয়, এই টেন্ডন এবং আমাদের এই এর মাঝখানে, ক্যালকেনিয়ামের মাঝখানে যে অংশটা রয়েছে এখানে একটা নর্মালি ফ্লুইড থাকে এবং এই জায়গাটাতে কিছুটা ফ্লুইড অ্যাকুমুলেট করে যায় এবং এইটার থেকে ব্যথা হয়। এখন অনেকে জিজ্ঞেস করেন যে এটা কেন হতে পারে। এটা হতে পারে সাধারণত একটা হচ্ছে পায়ের অতিরিক্ত স্ট্রেস, পায়ের টেন্ডনগুলোর ক্ষেত্রে যদি অতিরিক্ত স্ট্রেস পড়ে সেক্ষেত্রে এটা হতে পারে। এটা হতে পারে অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছেন তাদের ক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও যেসব মানুষের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য কোনো ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার আছে বা ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও বয়সজনিত কারণে, অর্থাৎ যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে ক্ষয়জনিত কারণে এটা হতে পারে। ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান শুরু করছি, অর্থাৎ পায়ের এই যে হাড়টা দেখতে পাচ্ছেন গোড়ালের নিচের দিকে, এই অংশটাকে বলা হচ্ছে ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়ামের সাথে উপরে লেগে আছে টেন্ডো অ্যাকিলিস এবং এরপরে যখন আমরা আস্তে আস্তে করে উপর দিকে উঠছি আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকেনিয়াম এবং আমাদের এই টেন্ডো অ্যাকিলিস এর মাঝের অংশটাতে আমাদের একটা ফ্লুইড জমে রয়েছে ফ্যাট প্যাডের ভেতরে, এইটাকে বলা হয় হচ্ছে রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। এটা একটা বার্সা, এখানে নর্মালি অল্প পরিমাণে ফ্লুইড থাকে কিন্তু এই ডিসঅর্ডার হলে, রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস হলে এই বার্সাটাই ফুলে যায় এবং এর ভেতরে ইনফ্ল্যামেটরি ফ্লুইড জমে থাকে। এটা আমরা লং অ্যাক্সিসে দেখলাম, এবার এটাকে আমরা শর্ট অ্যাক্সিস অর্থাৎ ক্রস সেকশানে আমরা এটাকে দেখব। আমরা মাঝখানে প্রথম এলাম, এখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে আছে, এরপরে আমরা একটু ওপরে এবং নিচে গিয়ে দেখবো যে এর এক্সটেন্টটা কত দূর অব্দি আছে। ওপর দিকে যাচ্ছে এই অবধি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড অ্যাকুমুলেশন। এবার আমরা নিচের দিকে যাব, অর্থাৎ আমরা কতটা জায়গায় এই ফ্লুইডটা অ্যাকুমুলেট করে আছে সেটা দেখতে পেলাম। এইবার আসছি চিকিৎসা প্রসঙ্গে, অর্থাৎ রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিসের চিকিৎসা আমরা কীভাবে করলাম, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে অ্যাসপিরেট করে সেখান থেকে ফ্লুইডটা বার করছি। প্রথমে আমরা এটা ট্রান্সভার্স ওয়েতে ধরেছি, অর্থাৎ শর্ট অ্যাক্সিসে ধরেছি, এরপরে আমরা প্রথম লোকাল অ্যানাস্থেশিয়া ইনজেক্ট করব, যাতে আমরা যখন অ্যাসপিরেট করব তখন পেশেন্টের ব্যথা না হয় বা যখন ইনজেকশন দেবো ব্যথা না হয়। লোকাল অ্যানাস্থেশিয়া প্রথম দিয়ে নেওয়া হলো, মূলত স্কিন এবং সাবকিউটানিয়াস টিস্যু এইটুকুর ভেতরেই আমরা সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়াটা দিয়ে থাকি, কারণ এর নিচে আর কোনো পেন সেন্সিটিভ স্ট্রাকচার থাকে না। এরপর আমরা একটা 10 cc সিরিঞ্জ নিচ্ছি, নিয়ে সেটাকে আল্ট্রাসাউন্ডে দেখে এই ফ্লুইডের ভেতরে আমরা পজিশন করলাম অর্থাৎ ঢুকিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাবেন এই ফ্লুইডের ভেতরে টিপটা, নিডল টিপটা চলে গেছে, এবার আমরা ফ্লুইডটাকে অ্যাসপিরেট করব বা সুচের মাধ্যমে টেনে বার করে দেব।
দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। পুরোটা অ্যাসপিরেট করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ডিপোমিথাইল প্রেডনিসোলন এবং অল্প পরিমাণে লোকাল অ্যানাস্থেটিয়া মূলত লিগনোকেন 1% এখানে আমরা ইনজেক্ট করে দিচ্ছি। এবং এভাবে আমরা আমাদের আজকের প্রসিডিওরটা শেষ করলাম। তো এবার কিছু কিছু প্রশ্ন যেগুলো কমনলি হয়ে থাকে, পেশেন্টরা করে থাকেন। প্রথমত এই করাটা কি পেইনফুল? আপনারা দেখেছেন যে পেশেন্ট একটুও নড়েনি, কারণ প্রথমে যেহেতু আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে নিচ্ছি তো এখানে ব্যথা একেবারেই হয় না। পেশেন্ট কি হেঁটে বাড়ি যেতে পারবে? অবশ্যই পেশেন্ট আজকে হেঁটেই বাড়ি গেছে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। ব্যথাটা সারতে কতদিন লাগতে পারে? ইউজুয়ালি আমরা অল্প দিনের জন্য এখানে কিছুটা ব্যথার ওষুধ এবং একটু প্যারাসিটামল আমরা দিয়ে থাকি, যাতে ইনিশিয়াল পিরিয়ডে ব্যথাটা, আমাদের যে ইঞ্জেকশনের ব্যথাটা, সেটা 2-3 দিনের জন্য থাকে। এবং এরপরে যখন স্টেরয়েডটা কাজ শুরু করে দেয় ভেতরে, তখন কিন্তু আস্তে আস্তে এটাকে সারিয়ে তোলে এবং এটা কিন্তু লং টার্ম বা দীর্ঘস্থায়ীভাবে রিলিফ দেয়। আজকে যে না যাকে দেখলেন, ওনার অন্য পায়ে সিমিলার প্রবলেম ছিল প্রায় 4-5 বছর আগে, তখন আমি করেছিলাম। এখন সেই পায়ে নতুন করে কিছু হয়নি, কিন্তু অন্য পায়ে সে একই সমস্যা দেখা দিয়েছে। তবে এটা যে সবারই হবে এরকম নয়। তো সুতরাং উনি আজকে ওটাই জিজ্ঞেস করছেন যে 4-5 বছর আগে এখানে হলো, 4-5 বছর পরে এখানে হচ্ছে, তো এর কোনো কারণ আছে কি না। তো অবশ্যই আমরা বাকি অন্যান্য প্যারামিটার্স এক্ষেত্রে চেক করে নিয়েছি, ওনার অন্য কোনো রোগ নেই, এটা সম্ভবত ডিজেনারেটিভই এই বয়সে গিয়ে। তো এই হচ্ছে মূল ব্যাপারটা। এবার আপনাদের যেটা টেক হোম মেসেজ হিসেবে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যদি এরকম ধরনের ব্যথা কষ্ট পাচ্ছেন, তো আপনার যেটা দরকার একজন পেন ফিজিশিয়ানের কাছে যান, ভালো করে আল্ট্রাসাউন্ড স্ক্যানিং বা এক্ষেত্রে এমআরআই স্ক্যানিং করলেও ধরা পড়ে, কিন্তু প্রসিডিওর করতে আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড স্ক্যানিংয়েই করতে পারি সাহায্যে। এই ধরনের প্রসিডিওর করলে আপনারা কিন্তু ভালো রিলিফ পাবেন এবং দীর্ঘস্থায়ী রিলিফ পাবেন। এখানেই শেষ করছি, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে আপনি অন্য মানুষের কাছে শেয়ার করবেন। এখানেই রাখছি।